নয় এইচ নাইম জানতেছেন মানুষের নজর লাগে কথা কতটুকু সত্য জি হ্যাঁ অবশ্যই সত্য রসুল্লাহ আকরাম সাল্লি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আর লাইন ও অর্থাৎ বদনজর হয় এটা সত্য মানুষের চোখ দিয়ে লোভনীয় দৃষ্টিতে হিংসাত্মক দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায় তাহলে তার ফলে সে ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজরের ফলে আর এই জন্য ওই ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে তাকালে আশ্চর্যজনিত হলে অবাক লাগলে তখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম শব্দ উচ্চারণ করা ভালো তাহলে বদনজর থেকে ওই বস্তুটি রক্ষা পাওয়া পায় আর যদি কারোর বদনজর লেগেছে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে যার বদনজর লেগেছে মনে হয় তার কাছ থেকে পানি পড়া নিয়ে বদনজর লাগা ব্যক্তির শরীরের উপরে যদি ঢেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার বদনজর থেকে আল্লাহাব আলমিন তাকে রক্ষা করেন অর্থাৎ তার ক্ষতি থেকে আল্লাহ তালী হেফাজত করেন